হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সিউলিস ক্রিয়েশনে আবার সবাইকে স্বাগত জানাই। আজকের একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিও বলতে পারো, আর একটা যাই হোক দেখতে থাকো। তো সবাইকে চ্যানেলে দীপাবলির শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের প্রণাম জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। তো দেখতেই পাচ্ছ ব্লগের প্রথমে আমরা কি দেখাবো। তো প্রদীপ নিয়ে এসেছিলাম বাজার থেকে, ওটাকেও কালার করেছে আমার মেয়ে, আর আলপনা দিচ্ছে। তো দীপাবলির আলপনা না থাকলে কিন্তু দীপাবলি দীপাবলি বলে মানায় না। তার জন্য আমরা তো থাকি ভাড়া বাড়িতে, তাও আমরা মেঝেতে একটু করে নিলাম। দীপাবলির ছোঁয়া না মানে আলপনা না হলে ঠিক বোঝা যায় না, তার জন্য দেখতেই পাচ্ছ আলপনাটা খুব সুন্দর করে আমার মেয়ে দিচ্ছে। আর তোমাদের কেমন লাগছে এই আলপনাটা প্লিজ একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, তাহলে ও একটু উৎসাহ পাবে। তো তোমাদের কমেন্টই ওকে উৎসাহ করবে, প্লিজ একটা করে কমেন্ট করবে। কমেন্ট করতে কিন্তু খুব একটা কষ্ট লাগে না। তো চলো, আমি এবার আতশবাজি কিনতে চলে এসেছি। এখন মার্কেটে খুব একটা আতশবাজি পাওয়া যায়নি এবছর, তাও টুকটাক নিয়ে এসেছি। আর বাড়িতে ছোটো ছোটো প্রদীপগুলো অবশ্য আমি আলপনা দিয়েছি, আর ওর সময় ছিল না, এক্সাম ছিল, তাই বড় বড় প্রদীপগুলো ও আলপনা করেছে, আর ছোটো ছোটো প্রদীপগুলো আমি আলপনা টুকটাক যেরকম পারি মোটামুটি করে নিয়েছি। আর এখন আমি তেল আর বাতি দিয়ে ওইগুলো সাজিয়ে নেব, কারণ বিকেলবেলা হয়ে এসছে, তো সন্ধ্যেবেলায় দীপাবলির প্রদীপ দেওয়া শুরু হবে। আর ফুল কিনে নিয়ে এসেছি, দেখো একটা হলুদ ফুল, একটা লাল গাঁদা, একটা হলুদ গাঁদা। তো ফুলগুলো আমি ছিঁড়ে নিচ্ছি, কারণ ওগুলো দিয়ে আমি সাজাবো আজকে, আলপনার উপরেও সাজাবো আর প্রদীপের থালাতেও সাজাবো। তো দেখতেই পাচ্ছ ফুলগুলো আমি পরিষ্কার করে ছিঁড়ে নিয়ে থালাতে রেখে দিয়েছি মিলে। আর এখন আমি প্রদীপের তেল দেওয়া মানে বাতিগুলো ভিজিয়ে রেখেছিলাম, ওইগুলো আমি প্রদীপের মধ্যে আস্তে আস্তে দিয়ে দেবো, কারণ নিজেকেও তো বেরাতে হবে, আর সন্ধেবেলা নিজে একটু সাজুগুজু করে বেরিয়ে প্রদীপগুলো জ্বালবো তো ঠাকুরের কাছে। এই জন্য আমি তখন তো টাইম পাবো না, এই জন্য এখন আমি এগুলোকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কেমন লাগছে, তোমরা প্লিজ কমেন্ট বক্সে একটু কষ্ট করে কমেন্ট করবে, যদি কারো কষ্ট হয়ে থাকে কমেন্ট করে। তো দেখো আমি প্রদীপগুলো সাজিয়ে নিচ্ছি একে একে। তো বাতিটা আমি অনেক আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম যাতে ভালো করে ভেজে যায়, তো ভিজে গেছে তেলে। তো আমি বাতি দেওয়ার পরেই আবার এই প্রদীপের মধ্যে অল্প অল্প তেল দিয়ে দেবো, এখন আমি বাতিগুলো সাজিয়ে নিচ্ছি। তো চলো তোমরা দেখতে থাকো আর আমি বাতিগুলো সাজাতে থাকি। এই বড় বড় প্রদীপগুলো আমার মেয়ে কালারিং করেছে আর ডিজাইন করেছে, আর ছোটো ছোটোগুলো আমি করেছি, কারণ সবগুলো ওকে দিয়ে করানোর ওর সময় নেই, কারণ এক্সাম একদম কাছে চলে এসেছে। দেখো ও প্রদীপগুলো ডিজাইন করেছে আর কেমন লাগছে, দেখো প্রদীপগুলো খুব সুন্দর হয়েছে, আর আমি তো এরকম পারি না, তার জন্য বড় প্রদীপগুলো ওকে দিয়ে ডিজাইন করিয়েছি, আর আমি ছোটোগুলো মোটামুটি করে নিয়েছি, যেমন পারি তেমনই করেছি। আর আমার ছেলেও কিন্তু আমাকে হেল্প করছে, ও বিশাল খুশি, আজকে আমরা দীপাবলি মানাবো। ও তোমাদের দাদা তো বাড়িতে নেই, তাই একটু মনটা খারাপ হয়ে গেছিলো, তো ওকে আমি ভিডিও কলে নেব আমরা যখন দীপাবলি করব। তো এখন কি আর করা যাবে, সব সময় তো আর কাছে পাওয়া যাবে না, তো ও কাজের সূত্রে যেহেতু বাইরে আছে, আমরা নিজেরাই দীপাবলি মানাচ্ছি। আর ছেলেমেয়েরা তো অত বুঝে না, তাদেরকে আনন্দ দেওয়ার জন্য নিজেকেও একটু আনন্দে মেতে থাকতে হবে। তো চলো তোমরা দেখতে থাকো, গল্প করতে করতে কিন্তু আমার কাজগুলো সারা হয়ে যাচ্ছে, তো সেই জন্যই তোমাদের সঙ্গে এত বকবক করছি আর কাজ করছি। আর কাজ করতে করতে কথা বলতে আমার ভীষণ ভালো লাগে তোমাদের সঙ্গে, তার জন্য আমার ছেলেও দেখো অনেকটাই হেল্প করছে আমাকে, বলছে মা আমি করে দেব। তো ও করছে, আমিও করছি, আমরা অনেক প্রদীপ নিয়ে এসেছি, আমরা সাজানোর কাজ শুরু করে দিয়েছি। দেখো ফুল দিয়ে প্রদীপ দিয়ে বসিয়ে দিয়েছি, প্রদীপের মধ্যেও বেশি বেশি করে তেল দিয়ে দিয়েছি যাতে অনেকক্ষণ জ্বলে। তো আলপনার মধ্যে আমরা প্রদীপগুলো ফুল দিয়ে বসিয়ে দিয়েছি, আবার সামনেও স্বস্তিক সাজাচ্ছি। তো কী করবো খুঁজেই পাচ্ছিলাম না, তো স্বস্তিক বানিয়ে দিলাম, তো লাল ফুল দিয়ে স্বস্তিক বানালাম, এবার হলুদ ফুল দিয়ে প্রদীপগুলো বসাবো আস্তে আস্তে করে। তো আমার খুবই ভালো লাগছে এরকম ডেকোরেশন, আমি আমার লাইফে ফার্স্ট টাইম, সত্যি ফার্স্ট টাইম, তো আগে আমি এরকম করে সাজাইনি, দীপাবলি মানাইনি। আমার হাজব্যান্ড ছিল তখনও অতটা মানে গুরুত্ব দিইনি, বা হয়তো অন্যরকম ছিল, যাই হোক একটা কিছু ছিল। এখন মেয়ে বড় হয়েছে তো আইডিয়া দিতে পেরেছে, আমার খুবই ভালো লাগলো, তো ওর আইডিয়াতে আমি অনেক কিছু করছি। তো ও এখন এক্সামের জন্য একটু ব্যস্ত আছে, আর আমি আর ছেলের মিলেই সব কিছু করে নিচ্ছি। তো ওকেও বলেছি দীপাবলিতে ওকে একটু সাজতে বলেছি, আমরা দীপাবলি মানাবো রাত্রিবেলা, কোথাও তো আমরা যেতে পারবো না, তাই বাড়ির মধ্যে যাতে আনন্দ করা যায় আর ছেলেমেয়েকে নিয়ে যতটা আনন্দে থাকতে পারি তার চেষ্টাই করছি। তো দেখো বকবক করতে করতে কিন্তু আমি কাজটা কমপ্লিটই করে ফেলছি,
এইবার এখানে বড় বড় প্রদীপ চারটা প্রদীপ বসিয়ে দেব আর দেখতে কত সুন্দর লাগবে, সত্যিই ভালো লাগছে। দেখো প্রদীপগুলো আমি বসিয়ে নিচ্ছি কারণ এখানেই আমরা ফটো শ্যুট করব, অবশ্যই তোমরা ফটো দেখতে পাবে, আমি দেব টাটাসেও দেব আর পোস্ট করব, প্রতিটা পোস্টেই তোমরা দেখতে পাবে। তো ফটোশ্যুটের জন্য আমরা রেডি করে নিয়েছি, এইবার শুরু হবে ফটোশ্যুট করা। তার আগেই সব কিছু আমি একটা ভিডিও ভালো করে নিয়ে নিচ্ছি যে কেমন করে সাজিয়েছি সেটা তোমাদের দেখানোর জন্য। তো দেখো কেমন লাগছে, আর যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ একটু ভালো ভালো করে কমেন্ট করবে, তো ভালো লাগবে। দেখো ডেকোরেশনটা কেমন লাগছে, প্রথমে স্বস্তিক, তারপরে ফুলের প্রদীপের থালা, তারপরে একটা আলপনা, তারপরে আমি নর্মাল প্রদীপ দিয়ে দিয়েছি। তো আমি এখন একটু মানে সাজু সাজু লুক নিয়ে নিচ্ছি, সেই ফাঁকে একটু ক্যামেরা করে নিল। তো ভালো লাগছে নিজেকে একটা স্পেশাল স্পেশাল লুক দিতে, দীপাবলির লুক একটা স্পেশাল লুকই হয়। তো চলো কেমন লাগছে বলো আমাকে। হাতে মেহেন্দি করেছি, তো আমার ছেলেও রেডি, তো ওকে আমি সাদা পাঞ্জাবি পরিয়ে দিয়েছি। দেখো আমার ছেলেকে কেমন লাগছে, আমি একটু এখানে কথা বলেছিলাম বাট আমি ওটা মিউট করে দিয়েছি কারণ কাছে মাইক বাজছিল, সেইটা আমি তোমাদেরকে দিতে পারলাম না, তো আই এম রিয়েলি সরি তার জন্য। আমি এখন নিজে থেকে বলে দিচ্ছি, আমার ছেলেও বলছিল হ্যাপি দীপাবলি আর আমিও তোমাদেরকে বারবার বলছি হ্যাপি দীপাবলি। তো দীপাবলির প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা, বড়দের প্রণাম। তো চলো এবার ফটোশ্যুটের পালা আর ঠাকুরকে প্রদীপ দেখানোর পালা হয়ে গেছে। দেখো আমি বক বক করতেই আছি, তোমরা কথাগুলো শুনতে পেলে না, বাট এর জন্য আমি খুবই দুঃখিত। যাই হোক, কী বলেছি আমার মনে নেই, আমি এটাই বলেছি দীপাবলির শুভেচ্ছা। এখন দেখো আমি প্রদীপ একদম জ্বালতে শুরু করে দিয়েছি, এইগুলো জ্বালিয়ে নিচ্ছি কারণ আমি ফটোশ্যুট করবো আর তোমরা ফটোগুলো পোস্টে দেখতেই পাবে, অলরেডি ইনস্টাগ্রামেও দেখতে পাবে, ফেসবুকেও দেখতে পাবে। আর যারা ইনস্টাগ্রামে দেখবে প্লিজ প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, যারা ফেসবুক দেখবে ফেসবুকেও কমেন্ট করে জানাবে, আর ইউটিউব তো আছেই, তোমাদের এত কাছে পেয়েছি, তোমরা এত সাপোর্ট করছো, তো অবশ্যই আমি জানি তোমাদের একটা ভালো ভালো করে কমেন্ট আমি পাবো। তো চলো প্রদীপগুলো জ্বালিয়ে নিই এখন, আর তোমরা দেখতে থাকো আমাদের এই দীপাবলি মানানোটা, মা ছেলে মেয়ে মিলে আমরা মানাচ্ছি, তো কেমন হয়েছে সত্যি কিন্তু না বললে আমি খুব কষ্ট পাবো। আমার ছেলেকে দেখো লাইটটা নিভিয়ে দিল, যা সুন্দর লাগছে আর কি বলবো। তো প্রদীপগুলো জ্বাল দিয়ে দিক, আর একটা কথা বলি, তো প্রদীপগুলো জ্বালতে জ্বালতে তোমাদেরকে কিছু বলে নিই, আর তোমরা যারা দীপাবলি মানাচ্ছো অবশ্যই তোমরা ইউটিউবার যারা আছো তারা অবশ্যই একটা করে ভিডিও পোস্ট করবে, সেটা আমরা দেখব। আর যারা এমনি মানে চ্যানেল যাদের নেই, যারা ইউটিউব করো না, যারা নর্মালি আমাদের বন্ধুরা আছো, তারা বলবে কমেন্ট বক্সে যে কেমন করে তোমরা দীপাবলি কাটালে আর কোথাও বেরিয়েছিলে কি না। আমাদের তো কোথাও বেরানো হয়নি কারণ জানো দাদা বাড়িতে নেই আর আমরা কোথাও যেতেও পারি না একা একা, আমার অ্যাকচুয়ালি ইচ্ছা করে না যাই কোথাও, আর ছেলে মেয়েদের যাতে নিয়ে আনন্দ করতে পারি তার জন্য বাড়িতে আমি এই ব্যবস্থাটা করলাম, যেহেতু আনন্দ করতে ওর বাবা থাকলে হয়তো যেতাম। দেখো ফটোশ্যুটের জন্য রেডি হচ্ছি, তো শ্যুট শুরু স্টার্ট। তো আমি এইবার কিছু ফটো ওখানে তুলে চলে এসেছি ঠাকুরের কাছে প্রদীপটা দেখাতে, তো প্রদীপটা দেখানো হয়ে গেলে এখানেও কিছু ফটো শ্যুট করবো, সেটাও তোমাদেরকে দেখাবো। তো এখন তোমরা দেখতে থাকো ভিডিওটা, প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করতে থাকো। হ্যাঁ, এখনও যারা লাইক করোনি, যাদের মনে নেই লাইক করতে, প্লিজ একটা করে লাইক দিয়ে দিও। আর দেখো এই প্রদীপগুলো না নিভে যাচ্ছে, তো পাশের বাড়ির দিদি ছিল, ও বলছিল যে ফটো শ্যুট করবে তার জন্য আমার বাড়িতে এসেছে, তো দিদি আর আমি মিলে বাকি প্রদীপগুলো যেগুলো নিভে গেছিলো সেগুলোকে আবার জ্বালা শুরু করেছি। তো জ্বালিয়ে দিই আর তোমরা দেখতে থাকো। আমার ছেলে দেখো আতশবাজি ফাটাবে বলে, দেখো রুমের মধ্যেই কিন্তু আমরা কোথাও যাইনি, আমরা রুমের বাইরেও বেরাইনি, দেখো রুমের মধ্যেই আমার ছেলে আনন্দ করছে আর দেখো একা একাই মজা করছে আমার সঙ্গে, দেখতেই পাচ্ছ আমি ছেলে মিলে এখানে আতশবাজি জ্বালানোর স্বাদটা মিটিয়ে নিলাম। তো এইবার বাকি প্রদীপগুলো ছিল সেইগুলোও জ্বালিয়ে নিচ্ছি। প্লিজ তোমরা প্লিজ প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কেমন লাগলো। আশা করি সবার ভালো লাগবে, আর ভালো লাগারই কথা। ওই দিদিটা এসছে জ্বালছে, যার জন্য মানে ও একটু ফটো শ্যুট করবে নিভে গেছিলো। দেখো আর একবার আমি থাকে না
এটা যে কী মাস বলে দামোদর মাস, দামোদর ঠাকুরকেও আমি প্রদীপটা ঘুরিয়ে দিলাম। তো আমার এটা দরকার ছিল, বাকি ছিল কাজটা, এটা আমিও করে নিলাম। এখন আমরা একটু ছাদে চলে যাব, ছাদে গিয়েও দেখাবো তোমাদের অনেক কিছু। আগে এগুলো একটু দেখিয়ে নিই কেমন লাগছে। প্রায় সবগুলোই বন্ধ হয়ে আসছে, আবার ভালো করে জ্বালাচ্ছি। তো জ্বালানোর কাজটা শেষ হয়ে গেলে এই দেখো আমার ছেলে চলে এসছে আমার কাছে ফটোশ্যুট করার জন্য। আমি বললাম ছেলেকে নিয়ে একটু ফটোশ্যুট করে, আর মেয়ের সঙ্গে যে করবো এটা সুযোগ হলো না, কারণ ক্যামেরা কে ধরবে, ছেলে তো পারেই না। দেখো ছেলে ছাদে এসে এই যে কী বলে কি ফটকা না কি ওইটা ফাটাচ্ছে, দেখো মজা করছে একা একা। এই দেখো উপরে আকাশে দেখো কী যাচ্ছে, এটা একটা বলো তো তোমরা। দেখো দীপাবলির দিন এটা কিন্তু ছাড়ে, এটা কি তোমরাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি এখন বললাম না। আমার আশেপাশের বাড়ির পরিবেশগুলো আমি দেখিয়ে দিলাম, পুরো আলোয় আলোময় হয়ে আছে। আর আমাদের বাড়িতে তো অনেক ঝুলিয়েছে, আমি দেখতে পাচ্ছ না তোমরা, আমি ছাদের উপরে আছি। তো সামনের বাড়ির পরিবেশগুলো দেখে নাও, সবারই বাড়িতে কম বেশি টাঙিয়ে দিয়েছে। তো আমার বাড়িতেও দিয়েছে, আমি দেখাতে পাচ্ছি না, কারণ আমি ওপরেই আছি আর সামনের দিকে ঝোলানো আছে, তার জন্য দেখাতে পাচ্ছি না। তো কেমন লাগছে পরিবেশ পরিস্থিতি সব কিছুই তোমরা একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ভালোবাসা, দীপাবলির আবার প্রীতিও শুভেচ্ছা আর বড়দের প্রণাম জানিয়ে এখানেই ভিডিওটা শেষ করলাম। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। চলো বাই বাই।